মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকের উত্তর দারিয়াপুর মমিনপাড়া গ্রামে 200 মিটার রাস্তা দীর্ঘ 12 বছর ধরে খারাপ অবস্থায় পড়েছিল। এই বিষয়টির উপর আমি 2017 সালের নভেম্বর মাসের 2 তারিখে ভিডিও ভলেন্টিয়ারের পক্ষ থেকে একটি মোজো ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম। মোজো ভিডিও বানানোর ঠিক 1 মাস পর 2017 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে পঞ্চায়েতের তরফ থেকে ওই 200 মিটার রাস্তা ঢালাই করে দিলেন। আপনাদের কিসের সমস্যা ছিল? রাস্তা সমস্যা ছিল, রাস্তা সমস্যা ছিল, রাস্তা কিভাবে সমাধান হলো? সমাধান হলো আমরা বারবার বিডিও পঞ্চায়েতে একটা পিটিশন করার পর তারপরে এখানে সোরিয়া বানু এসে ভিডিও করে ছবি করে গেল, তারপরে রাস্তাটা নির্মূল হয়েছে। 1 মাসের ভিতরে রাস্তাটা নির্মূল কাজ শেষ হয়েছে। কতদিন সময় লাগলো? 1 মাস। এই রাস্তার উপর দিয়ে কটি গ্রামের লোক যাতায়াত করে? এই রাস্তার উপর দিয়ে মিনিমাম 5 গ্রামের লোক যাতায়াত করে, আর এক্সেস তো লোকের কোনো গাড়ি ঘোড়া তো সবসময় যাতায়াত করে। এটা তো আর বলা যাবে না। বিশেষ করে আমাদের প্রাইমারি স্কুল কবরস্থান যাওয়ার জন্য বিশেষ করে 5 গ্রামের লোক, ঈদগাহ মাদ্রাসা, এই যে 5 গ্রামের লোকই বিশেষ করে এখান থেকে যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এই রাস্তাটি ঢালাই হবার জন্য গ্রামবাসীদের সঙ্গে বসে একটি আবেদনপত্র লিখি এবং সেই আবেদনপত্র প্রধান সাহেবের কাছে জমা করি 2017 সালের নভেম্বর মাসে, এবং তার সঙ্গে তাদেরকে ওই অঞ্চলের রাস্তাটি যে খারাপ অবস্থার ভিডিও বানিয়েছিলাম সেটি তাদেরকে দেখাই। তারপর আমি গ্রামবাসীদের সহযোগিতায় এবং মতামত নিয়ে প্রধান সাহেবের কাছে জমা করি। আপনাদের কিসের সমস্যা ছিল? আমাদের এই রাস্তার সমস্যাটা ছিল। কীভাবে সমাধান হলো? আপনার মিডিয়া সরিয়ে বানু আসার পর আমি বললাম কি এটা রাস্তা আমাদের কবরস্থান যাওয়ার রাস্তা, এটা আমাদের জামে মসজিদ যাওয়ার রাস্তা, এই রাস্তা যতদূর তাড়াতাড়ি হয় আমাদের পক্ষে খুবই ভালো হবে। তাই বলার পরে 1 মাস পরে রাস্তাটা হলো। এই রাস্তাতে কত গ্রামের লোক যাতায়াত করতো? এই রাস্তাতে আমাদের গ্রামটাই তো মোটামুটি 550 ঘর, পার্শ্ববর্তী গ্রাম আছে মোটামুটি 2500 ঘর। এরপর আমি আবার প্রধান সাহেবের কাছে যাই ওই সমস্যাটি নিয়ে আলোচনা করতে এবং ওই রাস্তার খারাপ অবস্থার মোজো ভিডিওটি দেখায়। তিনি রাস্তার খারাপ অবস্থার ভিডিওটি দেখে অতি শীঘ্রই রাস্তার খারাপটি ঢালাই করে দেবে। এরপর 2017 সালের ডিসেম্বর মাসের 1 তারিখে 1 মাসের মধ্যে রাস্তাটি ঢালাই হয়ে যায়। উত্তর দারিয়াপুর মমিনপাড়া যে কাঁচা রাস্তার সমস্যা ছিল, 200 মিটার রাস্তাটা কী করে সমাধান হলো? ওই রাস্তাটা নিয়ে আমার খুব চিন্তা ভাবনা ছিল যে কখন করে দিতে পারবো। ওইখানে জনগণেরা সবাই যাতায়াত করে, সব গ্রামেরই 6টা বুথের তো যাওয়া আসা করে, তাছাড়া অন্য অন্য অঞ্চলেরও ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে। নিজে গিয়ে দেখলাম রাস্তাটা, দেখে খুব কষ্ট পেলাম যে এই রাস্তাটা কখন করে দিতে পারবো। একটু আমি প্রধান বলে নিজেকে ধন্য মনে করব। তারপর আবার ওইটা নিয়ে আমরা বসেছিলাম, মিটিং করেছি মেম্বারদের নিয়ে, আলোচনা করেছি আমরা কমিটিকে যে ওই রাস্তাটা যে করেই হোক ওই রাস্তাটা আমাদেরকে করে দিতেই হবে। তারপর আগে থেকে তো ওই রাস্তাটা বড় রাস্তার জন্য ধরতে পারছিলাম না। আর একদিন ভিডিও ভলেন্টিয়ার থেকে সোরিয়া বানু আবার এসছেন, সেটাকে ভিডিও করে নিয়ে এসে আমাকে দেখালেন। তখন আমি কথা দিলাম যে ঠিক আছে, আমি এটা যে করে হোক আমি নিজে ওটা খেটে খুঁটে করে দেব। আমি খুবই অত্যন্ত আমি চেষ্টা করেছি, সেই রাস্তাতে হয়েছে, সাকসেসফুল হয়েছে। রাস্তা ঢালাই হবার পর থেকে
অতীতে গ্রামবাসীদের যা যা অসুবিধে হতো সেই অসুবিধেগুলো আর হচ্ছে না, এবং তাদের কাজ কর্ম অফিস স্কুল সব কিছু সহজেই তারা করতে পারছেন। এই রাস্তা হওয়াতে তারা খুব আনন্দের সঙ্গে যাতায়াত করছেন। এই রাস্তা হওয়াতে আপনারা কি খুশি আছেন? না, এই রাস্তা হওয়াতে তো আমাদের অনেক সমস্যা কেটে গেছে, তো খুশি থাকবো না? কতটা রাস্তা ছিল? মোটামুটি 200-250 মিটার। কতটুকু হয়েছে এটা তো আমাদের ইনশাল্লাহ ভালো হয়েছে, যার আগে যেন আরও রাস্তা আছে ওটা করার চেষ্টা করবে। খুব তাড়াতাড়ি রাস্তাটি হয়ে যাবার জন্য ভিডিও ভলেন্টিয়ারের পক্ষ থেকে পঞ্চায়েত প্রধান হারানা বিবিকে অসংখ্য ধন্যবাদ জানায়। আপনারাও যারা এই ভিডিওটি দেখছেন তারা 9563401156 নম্বরে কল করে ধন্যবাদ জানান। আমি সোরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে।